Assalamualaikum. Desh o desher baira shobai ke antorik shubhechha janai. Welcome to Sileti ONS channel. আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের কিং ব্রিজ যেটা আমরার সিলেটের পুরানা ব্রিজ এই ব্রিজও আমার দুই পাশে অনেক মানুষ আছেন যারা ব্যবসা করদা আমি কিছু দৃশ্য আপনারা দেখাইমু আপনারা সাথে থাকবা দর্শক একটু সাথে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা আমরা একটু দেখি আপনারা সাথে থাকুন দর্শক আমরা একজন দিন মজুর মানুষের কাছে আছি আমরা জানি যে এই ক্রিন ব্রিজও প্রায় বিশ পঁচিশ বছর ধরে দেখে এরাম এইভাবে রিক্সা ঠেলাইয়া অনেকে জীবনযাপন করদা আজকের এই করোনা মহামারীতে দেশের এই চরম সংকটে তারার জীবন কিভাবে চলের তাই আমরা আমরা হেডলাইনও যেটা দিছি যে কেমন আছি আমরা ভাই তুমি কেমন আছো ভালো ভালো আছো দিন চলের তো ইলাগান দুইশো সাতশো রুদি করিয়া চলে আনে চলে চলে তো বাড়ি কোন আনো তোমার দিরাই দিরাই আর ইনো কিটা বাসা নি না আমরা তো যাই কি কাম করি কাম করি যাও কি তিন চার দিন করলে করে যাবে কোনো অসুবিধা হয় না তো এমনি তো কোনো ধরনের ঝামেলা টামেলা হয় না না ঝামেলা নাই আচ্ছা আচ্ছা ভাই ব্যবসা তোমার কেমন চলে হ্যাঁ ভালো চলে নি ইনো কে উবাইছো আমি উবাইছি ভাই এ দর্শক সিলেটর আমরা যেটা পুরানা যে ব্রিজ এই ব্রিজের উপর তনে আমরা সিলেটর কিছু দৃশ্য আপনারা দেখাইলাম আপনারা সাথে থাকবা এবং ভিডিওটা যদি আপনারা ভালো লাগিয়া থাকে তাহলে আপনারা শেয়ার করবা মানুষের জনজীবন বর্তমানে যে সব কিছু নিয়ে আমরা কিছু সিলেটের দৃশ্যগুলো আমরা তুলিয়া ধরলাম আপনারা সাথে থাকবা ভাইয়ের বাড়ি কোন জায়গা আমার দেশের বাড়ি রংপুর মামা রংপুর জি আচ্ছা আমরা সাইন মামা দেব সাদের বাড়ি খান দাত না হ্যাঁ হ্যাঁ ওইখানে রে আমার কত বছর ধরে আছো এখানে পাঁচ সাত দিন হয়েছে আসতে দশ বারো দিন জি 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 কেমন রুজিওর রুজি খাওয়া নাই রুজি নেই এর আগে আইছিলাম অনেক আগে আইছিলাম তখন আসছিল কামাই এখন তো কামাই নেই আগে ছিল হাজার আটশো ছিল এখন মনে করো পাঁচশো টাকা হারা দিন মারার লাগে গাড়ি ভাড়া আশি টাকা আচ্ছা আমরা আরো জন মুরব্বীর কাছে যাই আমার বাড়ি হলো রংপুর কুড়িগ্রাম আমি এখানে সাত বছর থেকে রিক্সা চালাই হ্যাঁ বাবা ভাত গাড়ি দুইশো টাকা দিতে হয় ভাত গাড়ি দুইশো টাকা দিতে হয় দুইশো টাকা না গাড়ি ভাড়া একশো ভাতের বিল তিন বেলা ভাত খাইয়ে দিতে হয় একশো ছয়শো সাতশো আগে রুজি বেশি ছিল এই লকডাউনের জন্য রুজি কমে গেছে আপনারা সাথে থাকবা জনজীবন কিভাবে আমরা আছি একটু তুলিয়া ধর্ম দেশের বাইরা যারা আছেন আপনারা একটু দেখবা আমরা সিলেট কিলাখান আছে এবং অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ আমরা এখানে আছেন তারা কিভাবে জীবনযাপন করদা তা কিছু দিক তুলিয়া ধর্ম আপনারা সাথে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা ভিডিওটা আমরা আর এই যে সিলেটের একটা যে দৃশ্য আপনারা দেখবা এই উন্নয়ন যে সিলেটের যতটুকু খামখাজ হয়েছে আপনারা জানেন যে সিলেটের সাবেক
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং সিলেটর বদরউদ্দিন কামরান এবং সিলেটর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সিটি কর্পোরেশনের মেয়র আরিফ সাহেব সহ জনপ্রতিনিধি যারা আছেন তারা সবাই সিলেটর এই জায়গাটা এই যে সিলেট সার্কিট হাউস দেখরা আইস্তনে কয় বছর আগে এই যে এই জায়গাটা কিলাখান আছিল আর বর্তমানে এটা কিলাখান আছে আমরা জানি যে বাংলাদেশের যদি এই কঠিন সময় না হইতো বিশ্বব্যাপী এই মহামারী না হইতো বাংলাদেশের উন্নয়ন আরও অনেক বেশি উন্নয়ন হইল নে এই দেখুন আপনারা যে সিলেট সার্কিট হাউস আমার বাড়ি সাতকুয়াই জি মাত্র দুই মাস দু তিনশো ভাই মাত্র দশ টাকা ভাই দর্শক প্রতিটা ঠেলাইয়া দুইজন মানুষ তুলে তারা দশ টাকা করে পায় এটা আমরা জানি দীর্ঘ কয়েক বছর ধরি প্রায় আমার জানা মতো প্রায় বিশ পঁচিশ বছর ধরি এইভাবে ঠেলাইয়া অনেকে জীবিকা নির্বাহ করতে পারেন চারশো পাঁচশো পর্যন্ত অনেকে রুজি করতে পারেন আমরা সাতক ভাই জিও আমার আব্বা মারা গেছেন খালি আমার মা আছে আমার একটা ছোট বোন আমিও আমিও সব কিছু করা লাগে জিও জিও আর বাইরে চলে ভাই কোনো কাজ কাম পাই না জিও জিও দর্শক আরও কিছু জনজীবন লই আমরা আপনারা সাথে থাকবা আমরা তুলিয়া ধরম আজকে দুইশো রুজি কম আজকে না এখন করা যায় না জীবন তো আমার তো ভালো হয়ে যায় আমার আসতে দিন লাগে না আমার আমার মন চালে রুজি করলাম নাহলে রুজি করলাম না হ্যাঁ বরিশাল না আমি এখানে সাসার বাসায় থাকি ও তো পশ্চিম কাজী বাজার হ্যাঁ রুজি করছে আড়াইশো টাকা সারাদিনে বাদিন আজকে রুজু করছি একশো আজকে ঠেলাই ঠেলাইয়া জীবন যার আমরা সিলেটি ওয়েনেস চ্যানেলের ভক্ততনে এই দশ পয়সা যাবত ঠেলাইরা দশ পয়সা তনে দরিয়া আর আজকে কত করে ঠেলা দশটিয়া প্রতি ঠেলানি আজকে দশ টাকা করে ঠেলাইরা আচ্ছা ইমান মতো কইবা ওই একশো না একশো আছে তিনশো যা শুরু করি আজকে বিশ বছর একটানা ঠেলাইরা এরপরে তান ঠেলানি শেষ হন না দশ পয়সা তনে ঠেলাইতে ঠেলাইতে আজকে তাই দশ টাকা ঠেলাইরা আচ্ছা আমরা জানি বাড়ি কোন জায়গাত এবং বিয়া সাদী খরচনি বাচ্চা কয়টা আছে বাড়ি সুনামগঞ্জ হ্যাঁ বিয়া করছি তিন চেরা তিন ফোয়া হ্যাঁ বউ একটাই এত বছর ধরে ঠেলাইলা হ্যাঁ বাড়ি কুলাউরা হ্যাঁ তে আমার বাড়িও মোলাই এজার ঠিক আছে তুমি ঠেলাইয়া কত রুজি করো দুইশো তিনশো টাকা আর আমরা উনলাম তুমি বলে ডেন্ডি খাও না খাও না নি মা আছে আর কে ভাই ভাই কুলাউরা কোন সাইডে তোমার বাড়ি রিয়ার স্টেশনের পাশে কোন গ্রাম কুলাউরার গ্রাম নাইতা কত বছর ধরে ইনো হ্যাঁ তিন বছর ধরে ঠেলাইরা কয় বছর ধরে এক বছর ধরে এই ছোট্ট ছেলেটা দশ টাকা করে ঠেলায় বর্তমানে
তার 300-400 টাকা রুজি করতে পারে মুরব্বি কত করে টেলাইলাই 10 টাকা 10 টাকা জি হয় আচ্ছা কেমন রুজি ওর 500 নি আরো বেশি হয় আপনার নানি বা আমি না ও বেটা টেলাই ও মুরব্বি কত রুজি হয় 200 হয় 300 হয় 200 হয় আচ্ছা তুমি দর্শক দর্শকি জনধরতি আনোয়ারের বন্ধু 10 টিয়া 5 টিয়া 20 টিয়া 100 টিয়া লুড়ু দিয়া জায়গা দাম তো কিনা করে আচ্ছা রে তুমি যে টেলাই রাই ও ভাই ও বাড়ি কোন জায়গা তোমার বাড়ি অভিগঞ্জ মাধবপুর অভিগঞ্জের মাধবপুর আচ্ছা আজকে তো প্রায় 30 বছর ধরে টেলাই রাই হ্যাঁ আচ্ছা দে মোটামুটি ভাবে যে টেলাই এখন পর্যন্ত কিতা বানাইতে আরে মনে কি বানাইছি যে টিয়া মানে খাওয়ানোর ব্যবস্থা নাই তার অবস্থা নাই ব্যবস্থা আছে খাওয়ানোর ব্যবস্থা দর্শক তাইন অনেক টেলাইয়া টেলাইয়া তাইন প্রায় 30 বছরে অনেক কিছু বানাইছ আনুমানিক বিয়া কয়টা করছো বিয়া হইও নাই বিয়া করছো নানি ফেডের বিটা বাড়ি নাই বিটা বাড়ি থাকতো বহু বছর থাকতো জীবন থাকতো তাহলে আমার পেট্রোলে আমি আছি বিটা বাড়ি নাই আমার এখন পর্যন্ত মানে কত জোরটা বারে প্রতিদিন ডেলি 2 থেকে 300 টাকা এর বেশি করা যায় না যে অফার তো গেঞ্জি মোটামুটি 20-22 বছর আল্লাহ চালায় চাই চলি আল্লাহ সালা চাই চলি বাড়ি কোন জায়গা বাড়ি নাটোর নাটোর ও জায়গা তুই ব্যবসা করতে আনি বইয়া লাইন পা আটকে আটকে বেশি বাজারে জায়গা জায়গা আচ্ছা তা আসো তো এমনে পাল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ মানে কতির পরিমাণ কেমন তোমার ব্যবসা ব্যবসা করতে আবার যখন করোনা সময়গুলা ব্যস্ত চলছে না তখন দেশে ছিলাম দেশে আসলাম জি আর এবার আবার কবে আইছো এই 10-12 দিন ধরে আছি দর্শক আমরা জানি সিলেটর সিলেট সহ সারা বাংলাদেশে ওই আগামী 1 তারিখ তো নিয়ে খুলইব লকডাউন খুলিয়া দেওয়া হইব এরপরে সিলেটর যে বিভিন্ন দৃশ্য আপনারা আমরা দেখাইম এই 1 তারিখের আগ পর্যন্ত যে কিভাবে আমরা বাঁচিয়া আছি এখন পর্যন্ত আর কিভাবে আমরা আমাদের জীবনযাপন চলে তাই নিয়ে যদি আপনারা অবশ্যই চেষ্টা করবো আমরা বালা কিছু দিক তুলিয়া ধরতাম আপনারা সাথে থাকবা এবং আজকের মতো আমরা বিদায় নিলাম বালা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম